Hello students, welcome to our channel Adda 24/7 Bengali. Adda 24/7 Bengali te tumra shobai jano ami tomader sathe Shoma ma'am history niye rojkar moto chole eschi ajkeo arekbar. Okay, to ajke amra history medieval India te ki porbo ager din amra shesh korechhilam Akbar ke. To Akbar er porei kar naam ashe, Akbar er porei jar naam ashe she hocche Jahangir. To ajke amra Jahangir sombondhe porbo ebong porar age amader motivational quote ta ekbar amader dekhe nite hobe. Ki tai to? দেখো মোটিভেশনাল কোট তোমাদের জন্য আমি কি রেখেছি রেখেছি যে লার্নিং ইজ আ ট্রেজার দ্যাট উইল ফলো ইটস ওনার এভরিওয়্যার মানে কি বলতে চাইছি লার্নিং হচ্ছে এমন একটা ট্রেজার এমন একটা সম্পত্তি দ্যাট উইল ফলো যেটা শুধুমাত্র ফলো করে ইটস ওনার এভরিওয়্যার যেটা শুধুমাত্র কিন্তু তার মালিককেই ফলো করে চলে কি তাই তো তার মানে তুমি যেরকম পরিমাণে শিখবে যেরকম পরিমাণে জানবে ঠিক সেরকমই তোমার গ্রোথ হবে তার থেকে বেশি হওয়াও সম্ভব নয় তার থেকে কম হওয়াও সম্ভব নয় ওকে তাহলে স্টার্ট করা যাক আজকের পড়া দেখো পড়াতে কি বলেছি আমি পড়াতে বলেছি যে জাহাঙ্গীর এবং জাহাঙ্গীরের সময়কাল আমি এখানে মেনশন করে দিয়েছি কত সময়কাল বলেছি 1605 থেকে 1627 পর্যন্ত তাহলে আমরা পেয়ে গেছি 1605 থেকে 1627 হচ্ছে জাহাঙ্গীরের সময়কাল এবার জাহাঙ্গীরের উপরে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা পড়ে নেব ওকে দেখো ফার্স্ট পয়েন্ট কি বলছে ফার্স্ট পয়েন্টে বলা হয়েছে দ্য টার্ম জাহাঙ্গীর জাহাঙ্গীর শব্দটার মানেই হলো সেভিয়ার অফ দ্য কিংডম মানে কি না রাজ্যের ত্রাণকর্তা তার মানে আমরা জাহাঙ্গীরকে কি বলতে পারি রাজ্যের ত্রাণকর্তা বা রাজ্যের রক্ষাকর্তা বলতে পারি তাহলে যদি আমাকে প্রশ্ন করা হয় সেভিয়ার অফ দ্য কিংডম কাকে বলা হতো তাহলে আমরা বলতে পারবো সেভিয়ার অফ দ্য কিংডম বা রাজ্যের রক্ষাকর্তা বলা হতো জাহাঙ্গীরকে ওকে ক্লিয়ার তো নেক্সট পয়েন্টে বলেছে হিজ ফার্স্ট ওয়াইফ মানবাই অর রেবা তাহলে তার প্রথম স্ত্রীর নাম কি ছিল মানবাই অথবা রেবা ওকে ডটার অফ ভগবান দাস কমিটেড সুইসাইড মানে তিনি কার মেয়ে ছিলেন না ভগবান দাসের মেয়ে ছিলেন এবং তিনি কি না তিনি আত্মহত্যা করেছিলেন তাহলে আমরা কি পেলাম জাহাঙ্গীরের প্রথম ওয়াইফ মানে প্রথম স্ত্রী মানবাই অথবা রেবা যার নাম ছিল তিনি কিন্তু প্রথমে আত্মহত্যা করেছিলেন ওকে ক্লিয়ার তো নেক্সট পয়েন্ট কি বলেছি আমরা নেক্সট পয়েন্ট বলেছি জাহাঙ্গীর কিল্ড দ্য ফিফথ শিখ গুরু গুরু অর্জুন তাহলে জাহাঙ্গীর কততম শিখ গুরুকে হত্যা করেছিলেন জাহাঙ্গীর ফিফথ শিখ গুরু পঞ্চম শিখ গুরুকে হত্যা করেছিলেন এই পঞ্চম শিখ গুরু কে ছিলেন না পঞ্চম শিখ গুরু ছিলেন গুরু অর্জুন ওকে ক্লিয়ার সবার কাছে তাহলে আমরা এখান থেকে কি কি পয়েন্টস পেয়েছি পয়েন্টস পেয়েছি জাহাঙ্গীর শব্দটার মানে কি জাহাঙ্গীর কথাটার অর্থ কি সেটা আমরা পেয়েছি নেক্সট পেয়েছি জাহাঙ্গীরের স্ত্রীর নাম কি ছিল সেটা পেয়েছি এবং তিনি কার মেয়ে ছিলেন না ভগবান দাসের মেয়ে ছিলেন সেটাও পেয়েছি এবং তার আরও কি জেনেছি তার সম্বন্ধে না তার প্রথম স্ত্রী আত্মহত্যা করেছিলেন এবং তারপরে আমরা পেয়েছি যে জাহাঙ্গীর পঞ্চম শিখ গুরুকে হত্যা করেছিলেন এবং এই পঞ্চম শিখ গুরু কে ছিল না এই পঞ্চম শিখ গুরু ছিলেন গুরু অর্জুন ওকে ক্লিয়ার তাহলে নেক্সট স্লাইডে যাওয়া যাক দেখো নেক্সট স্লাইডে কি বলেছি আমি নেক্সট স্লাইডে বলেছি যে মিস্টার হকিন্স অফ ইংল্যান্ড ভিজিটেড দ্য কোর্ট অফ জাহাঙ্গীর ইন 1608 মানে কি বললাম 1608 সালে ইংল্যান্ডের মিস্টার হকিন্স জাহাঙ্গীরের দরবার পরিদর্শন করতে এসেছিলেন ভারতবর্ষে এবং হি ওয়াজ অনার্ড বাই দ্য টাইটেল অফ খান মানে তাকে খান উপাধি দিয়ে ভূষিত করা হয় কাকে খান উপাধি দেওয়া হয়েছিল তাহলে মিস্টার হকিন্সকে খান উপাধি দেওয়া হয়েছিল এবং কে দিয়েছিলেন না জাহাঙ্গীর তাকে খান উপাধি দিয়েছিলেন এবং তিনি কত সালে ভারতবর্ষে এসেছিলেন জাহাঙ্গীরের দরবারে তিনি এসেছিলেন 1608 সালে জাহাঙ্গীরের দরবারে ওকে নেক্সট পয়েন্ট দেখে নি তাহলে নেক্সট পয়েন্টে বলেছি ইন 1615 মানে 1615 সালে স্যার থমাস রো কেম অ্যাজ অন অ্যাম্বাসাডার অ্যাজ অ্যান অ্যাম্বাসাডার অফ কিং জেমস দ্য ফার্স্ট মানে কি বললাম 1615 সালে স্যার থমাস রো কিং জেমস দ্য ফার্স্টের মানে প্রথম জেমসের রাজা প্রথম জেমসের দূত হিসাবে এসেছিলেন
ভারতবর্ষে এবং আরও কি না, থমাস রো ওয়াজ এবল টু হ্যাভ ট্রেড ফেসিলিটিস ফর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফ্রম জাহাঙ্গীর। কি পড়লাম আমরা? আমরা পড়লাম যে থমাস রো জাহাঙ্গীরের কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য বাণিজ্যের জন্য সুবিধা অর্জন করতে সক্ষম হন। তার মানে আমরা কি বুঝতে পারছি না, থমাস রোকে বাণিজ্য করার জন্য, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য করার জন্য পারমিশন কে দিয়েছিলেন, না পারমিশন দিয়েছিলেন জাহাঙ্গীর। ওকে, তাহলে আমরা এখান থেকে দুটো পয়েন্ট পেলাম। দেখতে পাচ্ছি যে জাহাঙ্গীরের সময়কালে ইংল্যান্ড থেকে অনেকেই এসছে। প্রথমে কে এসেছিল? মিস্টার হকিন্স। তিনি জাহাঙ্গীরের দরবার পরিদর্শন করতে এসেছিলেন এবং জাহাঙ্গীর তাকে খান উপাধিতে ভূষিত করেছিলেন। ওকে, নেক্সট পয়েন্টে আমরা পেয়েছি যে 1615 সালে আরও কে এসেছিলেন? না, স্যার থমাস রো এসেছিলেন এবং তিনি কিং জেমস দ্য ফার্স্টের দূত হিসাবে এসেছিলেন। মানে রাজা প্রথম জেমসের দূত হিসাবে তিনি এসেছিলেন এবং তিনি এসে কি করেছিলেন? না, তিনি এসে জাহাঙ্গীরের কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য বাণিজ্যের সুবিধা অর্জন করতে সক্ষম হয়েছিলেন। মানে জাহাঙ্গীর তাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য করার জন্য পারমিশন দিয়েছিলেন। ক্লিয়ার তো আমাদের কাছে দুটো পয়েন্টস? দুটো পয়েন্টসই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ যদি আমাকে এক্সামে প্রশ্ন করা হয় যে কোন মুঘল সম্রাট প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাণিজ্য করার জন্য পারমিশন দিয়েছিলেন, তাহলে কিন্তু সেখানে নামটা হবে জাহাঙ্গীর। ওকে, ক্লিয়ার? তো নেক্সট স্লাইডে যাওয়া যাক তাহলে। দেখো নেক্সট স্লাইডে কি বলেছি। নেক্সট স্লাইডে বলেছি জাহাঙ্গীর ম্যারিড আ উইডো। এরপরে জাহাঙ্গীর আরও বিয়ে করেছিলেন, তিনি একজন বিধবাকেও বিয়ে করেছিলেন। সেই বিধবার নাম কি ছিল? না, মেহেরুন্নিসা, হু গট দ্য নিউ নেম নূর জাহান, যাকে নতুন নাম দেওয়া হয়েছিল নূর জাহান বিয়ের পরে, আফটার হার ম্যারেজ টু জাহাঙ্গীর ইন 1611। মানে তার বিয়ে হয়েছিল 1611 সালে এবং নূরজাহানের সাথে জাহাঙ্গীরের বিয়ের পরেই মেহেরুন্নিসা নাম থেকে তাকে নূরজাহান নামটা দেওয়া হয়। ক্লিয়ার? তো তার জন্যই দেখো আমি পরিষ্কার করে বাংলাটা লিখে দিয়েছি। লিখেছি যে জাহাঙ্গীর মেহেরুন্নিসা নামে এক বিধবা স্ত্রীকে বিয়ে করেছিলেন, যিনি নতুন নাম পেয়েছিলেন কি না, নূর জাহান, এবং সেটা কত সাল? 1611 সালে জাহাঙ্গীরের সাথে বিয়ের পর। ওকে, ক্লিয়ার? নেক্সট পয়েন্ট কি বলেছে? নূরজাহান সম্বন্ধেই আমরা আরেকটা তথ্য দিয়েছি, সেটা কি না, নূরজাহান ওয়াজ দ্য ওয়াইফ অফ আলী কুলি বেগ। মানে আমরা কি বললাম, নূরজাহান তো বিধবা ছিলেন, তার মানে তার আগে বিয়েও হয়েছিল। তাহলে তার আগে কার সাথে বিয়ে হয়েছিল? না, আলী কুলি বেগের সাথে বিয়ে হয়েছিল। এই আলী কুলি বেগ কে ছিলেন? না, ফৌজদার অফ বারদওয়ান অফ বেঙ্গল। মানে কি পেলাম, না নূরজাহান ছিলেন বাংলার বর্ধমানের ফৌজদার আলী কুলি বেগের স্ত্রী। ক্লিয়ার? তাহলে যদি আমাকে নূরজাহানের পরিচয় জানতে চাই আমি সেটাও দিতে পারবো। যদি বলা হয় নূরজাহানের বিয়ের আগের নাম কী ছিল, প্রথম নাম কী ছিল, তাহলে আমরা সেটাও দিতে পারবো, সেটা হচ্ছে মেহেরুন্নিসা। ক্লিয়ার? তো আচ্ছা, নেক্সট পয়েন্টে আমি বলেছি নূরজাহান গট দ্য টাইটেল বাদশাহ বেগম। তার মানে আমরা কি পেলাম যে নূরজাহানকে আর একটা টাইটেল বা উপাধি দেওয়া হয়েছিল। কি উপাধি? না, বাদশাহ বেগম উপাধি দেওয়া হয়েছিল। তাহলে যদি আমাকে এটাও প্রশ্ন করা হয় যে বাদশাহ বেগম উপাধি কে পেয়েছিলেন, আমরা কিন্তু ইজিলি আনসার করে দিতে পারবো যে নূরজাহান পেয়েছিলেন বাদশাহ বেগম উপাধি। ওকে, ক্লিয়ার? তো নেক্সট পয়েন্টে যাওয়া যাক তাহলে। চলো দেখা যাক নেক্সট পয়েন্ট। দেখো নেক্সট পয়েন্টে কি বলেছি। নেক্সট পয়েন্টে বলেছি জাহাঙ্গীর ইনভেডেড মেওয়ার অ্যাট দ্য টাইম অফ অমর সিং। তার মানে আমরা কি পেলাম যে জাহাঙ্গীর মেওয়ার আক্রমণ করেছিলেন এবং তখন মেওয়ারের রাজা কে ছিল? না, তখন মেওয়ারের রাজা ছিলেন অমর সিংহ। তাহলে আমরা পেয়েছি জাহাঙ্গীর কোথায় আক্রমণ করেছিলেন, মেওয়ার আক্রমণ করেছিলেন যখন কিনা মেওয়ারের রাজা ছিল অমর সিংহ। ওকে, নেক্সট পয়েন্ট কি বলেছে? নেক্সট পয়েন্টে বলা হয়েছে দ্য রিভোল্ট অফ বার ভুইয়াস। মানে কি, বার ভুইয়ার বিদ্রোহ ওয়ার ডমিনেটেড বাই ইসলাম খান অ্যাট দ্য টাইম অফ জাহাঙ্গীর। আচ্ছা, ইসলাম খান আসলে কে ছিলেন? ইসলাম খান জাহাঙ্গীরেরই কর্মচারী ছিলেন এবং এই ইসলাম খাই আসলে বার ভুইয়ার বিদ্রোহ
বিদ্রোহ দমন করার জন্য পোস্টিং ছিলেন এবং তিনি বারভুঁইয়ার বিদ্রোহ ঠিক সময় মতো দমন করেন, সেই বিদ্রোহটাকে আর বাড়তে তিনি দেননি এবং সেটা কার সময়কালে? জাহাঙ্গীরের সময়কালেই ছিলেন, কারণ তিনি জাহাঙ্গীরেরই কর্মচারী ছিলেন। ওকে, ক্লিয়ার তো? আচ্ছা, নেক্সট পয়েন্ট কি পড়বো আমরা? নেক্সট পয়েন্টে বলা হয়েছে জাহাঙ্গীর প্রহিবিটেড দ্য ইউজ অফ টোব্যাকো, মানে আমরা কি পাচ্ছি, জাহাঙ্গীর তামাকের ব্যবহারকে নিষিদ্ধ করেছিলেন। তো তামাকের ব্যবহার কে নিষিদ্ধ করেছিলেন যদি এটাও প্রশ্নে করা হয়, তাহলে আমরা ইজিলি আনসার দিতে পারবো যে তামাকের ব্যবহার নিষিদ্ধ করেছিলেন জাহাঙ্গীর। তাহলে আমরা এখান থেকে কি কি পয়েন্টস পাচ্ছি? না, জাহাঙ্গীর মেবার আক্রমণ করেছিলেন, কখন করেছিলেন? যখন মেবারের রাজা ছিলেন অমর সিংহ। ওকে, নেক্সট কি পাচ্ছি? জাহাঙ্গীরের সময় বারভুঁইয়ার বিদ্রোহ দমন করা হয়েছিল। কার দ্বারা দমন করা হয়েছিল? ইসলাম খানের দ্বারা দমন করা হয়েছিল। ওকে, নেক্সট পেয়েছি আমরা জাহাঙ্গীর তামাকের ব্যবহারও নিষিদ্ধ করেছিলেন। নেক্সট স্লাইডে যাওয়া যাক তাহলে। দেখো নেক্সট স্লাইডে কি আছে, দেখো কি বলেছি। বলেছে যে হিজ অটোবায়োগ্রাফি, মানে জাহাঙ্গীরের অটোবায়োগ্রাফি মানে আত্মজীবনী, তিনি নিজেই তার জীবনী লিখেছিলেন, তার জন্যই আমরা বলেছি আত্মজীবনী। তার আত্মজীবনী কি ছিল? না, তুজুকি জাহাঙ্গীরই ছিল তার আত্মজীবনী। তাহলে যদি বলা হয় যে জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম কি, আমরা কিন্তু ইজিলি আনসার করে ফেলতে পারবো, জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম হলো তুজুকি জাহাঙ্গীরি। ওকে, ক্লিয়ার তো? নেক্সট বলেছে ওয়াজ রিটেন ইন টার্কি ল্যাঙ্গুয়েজ, কোন ভাষায় লেখা হয়েছিল? না, তুর্কি ভাষায় লেখা হয়েছিল। তাহলে আমরা পেলাম কি, না তার আত্মজীবনী তুজুকি জাহাঙ্গীরি তুর্কি ভাষায় রচিত হয়েছিল। ওকে, নেক্সট পয়েন্ট কি বলছে দেখো। নেক্সট পয়েন্টে বলা হয়েছে ডিউরিং হিজ টাইম মুঘল আর্ট অফ পেন্টিং হ্যাজ রিচড ইটস জেনিথ। এই জেনিথ মানে কিন্তু সর্বোচ্চ শীর্ষ। তাহলে আমরা কি পেলাম? না, এই জেনিথ মানে সর্বোচ্চ শীর্ষ। দাঁড়াও, এখানটায় আমরা লিখে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে জেনিথ মানেটা কি। ওকে, ক্লিয়ার তো? তাহলে আমরা কি পাচ্ছি? তার সময় মুঘল শিল্প চিত্রকর্মটি সর্বোচ্চ শীর্ষে পৌঁছেছিল। ওকে, ক্লিয়ার? তাহলে কার সময়ে মুঘল চিত্রকলা সব থেকে উঁচু পর্যায়ে পৌঁছেছিল? সেটা কিনা জাহাঙ্গীরের সময়। ওকে, নেক্সট পয়েন্ট কি বলছে দেখো। নেক্সট পয়েন্টে বলা হয়েছে ডিউরিং হিজ টাইম, মানে তার সময়ে, দ্য গ্রেটেস্ট পেইন্টার অফ বার্ড ওয়াজ মনসুর, মানে আমরা কি পেলাম? না, জাহাঙ্গীরের সময়ে সর্বশ্রেষ্ঠ পাখির চিত্রশিল্পী কে ছিলেন? না, পাখির চিত্রশিল্পী ছিলেন মনসুর, মানে তিনি সব থেকে সুন্দর পাখির ছবি আঁকতেন। ওকে, ক্লিয়ার তো? আচ্ছা, নেক্সট তার সাথে আমরা বলেছি দ্য মোস্ট ফেমাস আর্টিস্ট ওয়্যার ভীষণ দাস অ্যান্ড বাহজাদ, মানে আমরা কি পেলাম? না, তার সময়, জাহাঙ্গীরের সময় আরও কিছু আর্টিস্টের নাম আমরা পড়ে ফেলেছি, সেটা হচ্ছে একজন ভীষণ দাস, মানে ভীষণ দাস বা ভীষণ দাস, যেটা খুশি তোমরা বলতে পারো, অপশান দেখে টিকমার্ক করো কোনটা আছে, আর একজনের নাম হচ্ছে বাহজাদ। ক্লিয়ার তো? তাহলে আমরা এখান থেকে কিন্তু তিনজন আসলে চিত্র শিল্পের নাম পেয়ে গেছি, যারা কিনা হচ্ছে একজন পাখির চিত্রশিল্পী, তিনি হচ্ছেন মনসুর, এবং বাকি আরও দুজন পাখির চিত্রশিল্পী নয় কিন্তু তারাও আসলে চিত্রকলার সাথেই যুক্ত, একজন হচ্ছেন ভীষণ দাস আর একজন হচ্ছে বাহজাদ। তাহলে যদি আমাকে এটা প্রশ্ন করা হয় যে ভীষণ দাস আসলে কার সময় ছিল, মানে কোন মুঘল সম্রাটের আমলে ছিলেন, তাহলে আমরা বলতে পারবো কি, না তিনি জাহাঙ্গীরের আমলে ছিলেন। ক্লিয়ার তো সবার কাছে? তাহলে আমরা এখান থেকে যে যে পয়েন্টসগুলো পেলাম এই স্লাইড থেকে, সেগুলো কী কী? না, তার আত্মজীবনী, জাহাঙ্গীরের আত্মজীবনী হচ্ছে তুজুকি জাহাঙ্গীরি, যেটা কি না তুর্কি ভাষায় রচিত। এবং তার সাথে আরও কী পেয়েছি? না, তার সাথে আরও পেয়েছি যে তার সময়ে মুঘল চিত্রকর্মটা সব থেকে উঁচুতে পৌঁছেছিল, মানে সর্বোচ্চ শীর্ষে পৌঁছেছিল। ওকে, আরও কী পেয়েছি? তার সময়, মানে জাহাঙ্গীরের সময়, পাখির সর্বশ্রেষ্ঠ চিত্রশিল্পী ছিলেন কে? না, মনসুর। এবং মনসুর ছাড়াও আরও কয়েকজন আর্টিস্টের নামও আমরা তার সময়কার পেয়ে থাকি, যারা হচ্ছে কিনা ভীষণ দাস বা ভীষণ দাস এবং বাহজাদ। ওকে, ক্লিয়ার সবার কাছে? নেক্সট পয়েন্টে যাই তাহলে। দেখে নাও নেক্সট পয়েন্ট। দেখো নেক্সট পয়েন্টে আমি কি বলেছি। বলেছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে
1613 সালে মুসলিপট্টমে কারখানা স্থাপনের অনুমতি দেওয়া হয়েছিল। তাহলে যদি আমাকে প্রশ্ন করা হয় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম কত সালে কারখানা প্রতিষ্ঠা করেন ভারতবর্ষে, সেটা কিন্তু আনসার হবে 1613 সালে। ওকে, আর যদি বলা হয় কার সময় করে, তাহলে অবশ্যই জাহাঙ্গীরের সময়। আর যদি বলা হয় কোথায় করা হয়েছিল নতুন কারখানা ইস্ট ইন্ডিয়া কোম্পানির, সেটা কিন্তু হবে মুসলিপট্টমে। তাহলে আমরা সবকটা পয়েন্টই ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্বন্ধে পেয়ে গেছি, যতটা জাহাঙ্গীর রিলেটেড। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারবে, এবং যে যে জিনিসগুলো বুঝতে পারবে না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভালো লাগুক বা ভালো না লাগুক, প্রত্যেকটা জিনিসই কিন্তু কমেন্ট করে প্লিজ জানিও, আমরা কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় অলওয়েজ থাকি। আচ্ছা, লাস্টলি যেটা বলা, সেটা হচ্ছে আমাদের WBCS ব্যাচ লঞ্চ হতে চলেছে, যেটা তোমরা সবাই জানো। অনেকেই আমাদেরকে ফোন করে বলেছো বা মেসেজ করে বলেছো যে ম্যাম, কোর্স ফিজটা অনেকটা কম ছিল, এখন অনেকটা বেড়ে গেছে। যখন কম ছিল আমরা কিন্তু প্রত্যেক দিন তোমাদেরকে বলতাম যে এখন 4999 আছে 100 জনের জন্য, ফার্স্ট 100 জনের জন্য। এই 100 জন হয়ে গেলে কিন্তু এই 4999টা আর থাকবে না, তো তার জন্যই কিন্তু এখন আর 4999 নেই। তো এবার তোমাদেরকে কিন্তু যেটা করতে হবে, সেটা হচ্ছে যদি কোর্সটা কেনো তাহলে কিন্তু টিচারদের কোডটা অ্যাপ্লাই করে কিনতে হবে। তাহলে কিন্তু তোমরা এখন টিচারদের কোডের ওপর 30% পর্যন্ত ডিসকাউন্ট চলছে। ওকে, ক্লিয়ার তো? আচ্ছা, অনেকেই আমাকে বলো যে ম্যাম এখানে 30% তো এলো না, 20% এলো। ম্যাম 20% তো এলো না, আপনার কোডে 10% এলো। কিন্তু আমি বলে রেখেছি 30% পর্যন্ত, মানে ওটা হচ্ছে যে যেরকম কোড ইউজ করছে বা যে যতবার কোডটাকে ইউজ করেছে তার ওপরে কিন্তু তত বেশি বেশি ডিসকাউন্ট হয়। ওকে, ক্লিয়ার? মানে ধরো আমার কোড ইউজ করে কেউ রেলওয়ে NTPC নিয়েছে, তাহলে কিন্তু আবার আমার কোড ইউজ করে সে WBCSও নিচ্ছে, তাহলে কিন্তু WBCSে সে অনেকটা বেশি ডিসকাউন্ট পাবে। বাট যে প্রথমবারই আমার কোডটা ইউজ করছে তার হয়তো 30% নাও হতে পারে, তার কিন্তু 20%ও হতে পারে, 10%ও হতে পারে। ইট ডিপেন্ডস অন দ্য টেকনিক্যাল। ওকে, ক্লিয়ার তো? আচ্ছা, তোমরা সবাই জানো আমরা WBCS এর প্যাকেজের মধ্যে কি কি তোমাদেরকে প্রোভাইড করব। ওভারঅল একটুখানি শুনে নাও, লাইভ ক্লাস থাকবে 620 ঘন্টারও বেশি, মক টেস্ট থাকবে 20টারও বেশি, ইন্টারভিউ ক্লাস থাকবে WBCS অফিসারদের মাধ্যমে কন্ডাক্ট করা, প্রত্যেকটা ক্লাসের তোমরা PDF পেয়ে যাবে, নোটস PDF আকারে পেয়ে যাবে, আর প্রত্যেকটা লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস হিসেবে থাকবে। আর রেকর্ডেড ক্লাসটা কিন্তু তোমাদের কাছে ভ্যালিড থাকবে 2 বছরের জন্য, তার মানে 24 মাসের জন্য। ওকে, ক্লিয়ার? আচ্ছা, আর তার সাথে আমাদের যেটা বলার কথা, সেটা হচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্সে গেলেই প্রথমেই যে লিঙ্কটা থাকে সেটা কিন্তু হচ্ছে তোমাদের ফিডব্যাক ফর্মের লিঙ্ক। ওখানে ওটা একটা গুগল ফর্ম, তোমরা কিন্তু প্লিজ সবাই ওই ফিডব্যাক ফর্মটা অবশ্যই ফিল আপ করো। কার কী কী বক্তব্য আছে, কার কী কী বক্তব্য নেই, সব কিছু তোমরা ওখানে লিখে জানাতে পারবে, কোনো অসুবিধা হবে না। আমরা কিন্তু তোমাদের ফিডব্যাকের জন্য অলওয়েজ অপেক্ষা করে থাকি, তো অবশ্যই ফিল আপ করছো তো? আর সব সময় যেটা বলে থাকি সেটা হচ্ছে আড্ডা 24/7 বাংলার চ্যানেলকে কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। কমেন্ট করে তো সব কিছু আমাদেরকে অবশ্যই জানাবে, ক্লাস কেমন লাগছে প্লিজ জানিও তোমরা, কারণ তোমরাও জানো যে তোমাদের সাথে আমাদের যেহেতু ডিরেক্ট কোনো ইন্টারাকশন হয় না, তো তার জন্যই কিন্তু তোমাদের ওই মেসেজগুলোই আমাদের কাছে ইন্সপিরেশন। ওকে, আর যেটা আগেও আমি বলেছি সেটা হচ্ছে তোমরা আমার কোড যদি ইউজ করে কোনো জিনিস আড্ডা স্টোর থেকে পারচেস করো, তাহলে এখন টিচারদের কোডের ওপর 30% ডিসকাউন্ট চলছে। আমার কোড হচ্ছে Y224, তোমরা ইউজ করতে পারো, অনেকটা ডিসকাউন্ট তোমরা সেখান থেকে পেয়ে যাবে। ওকে, ক্লিয়ার? তো আজকের জন্য এই পর্যন্তই, থ্যাংক ইউ।